চ্যানেল বেঙ্গলি ব্লগার পিয়ালি, আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন তো? আমি ভালো আছি। আর এখন বাজে হলো দুপুর 2:30। তো দেখতেই পাচ্ছেন আমি সাজুগুজু করে রেডি হয়ে গেছি। আসলে আজকে যাচ্ছি হলো আমি আর আমার বর শুভ কলকাতায় আর মা বাবার কাছে একটু ঘুরতে। মানে ও তো আমাকে দিতে যাচ্ছে, আর কদিন থাকবে ওর একটু মানে ভালো লাগছে না, অফিস বাড়ি করতে করতে। তাই আমাকে শ্বশুরবাড়ি যাচ্ছে, আর আমি কদিন থাকবো তারপর মা দিয়ে যাবে। তো তারপর একটা স্পেশাল অকেশন আছে আর কি, তো সেটার জন্যই। সেটা তো ব্লগ আপনারা দেখতেই পারবেন। আর এখন তো এই ব্লগটা শেয়ার করছি। আর আমাদের দুপুরে লাঞ্চ করা হয়ে গেছে। লাঞ্চ আজকে ভাত, কারি পাতা দিয়ে ডাল, ডিম পোস্ত আর আলু মটর পনির করেছিলাম, খেয়েছি। আর দেখুন কেমন আসছে। আর খুব গরমে ঘামছে, আমিও প্রচুর ঘামছি। আজকে প্রচুর গরম, মানে বৃষ্টি হয়নি দুদিন ধরে, খুব গরম বেড়ে গেছে। তো এখন তো ওর বাইকে করে যাবো, তো সব মানে ব্যাগপত্র গোছানো হয়ে গেছে। বাইকে করে যাবো বলতে বাইক করে যাবো স্টেশনে, তারপর ওখান থেকে ট্রেনে করে যাবো শিয়ালদা, শিয়ালদা থেকে আবার ট্রেন, তারপরে রিক্সা। তো সবই একটু একটু করে শেয়ার করবো আপনাদের সাথে, ঠিক আছে? তাহলে এখন বেড়াই, আবার দেখাবো আপনাদের সঙ্গে বাইরে বেরিয়ে। কিছুক্ষণ আগে বন্ধুরা আমি বাড়ি থেকে বেরিয়ে আমার বর শুভর বাইকে করে চলে এসেছি বর্ধমান স্টেশনে। তো এখন আমাকে নামিয়ে দিয়ে ও গেছে বাইকটা পার্কিংয়ে রাখতে। তো আমি এখানে দাঁড়িয়ে রয়েছি একটা মিষ্টির দোকানের সামনে। তো এই দোকান থেকে আমরা মিষ্টি নেব, তারপরে চলে যাবো স্টেশনের ভেতরে। আর টিকিটও কাটতে হবে আমাদেরকে, তারপর ট্রেন আসলে ট্রেনে উঠে পড়বো। এখন বন্ধুরা আমি আর আমার বর শুভ বসে আছি স্টেশনে। তো এখনও ট্রেন আসেনি, আমাদের টিকিট কাটাও হয়ে গেছে কিছুক্ষণ আগে, আর মিষ্টিও কেনা হয়ে গেছে। তো সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করিনি মিষ্টিটা, তো বাড়িতে গিয়ে একবারে শেয়ার করব। তো এখানে খুব ভিড় লোকজনের, আর গরমও লাগছে আমাদের ভীষণ। তো দেখি কখন ট্রেন আসে, তো তারপরে আমরা ট্রেনে উঠে পড়ব। আর এখন বন্ধুরা ট্রেনের অপেক্ষা করতে করতে আমাদের ভীষণ তেষ্টা পেয়ে গেছে। তো ওই জন্য আর কি গরমের জন্য আমরা একটু কোল্ড ড্রিঙ্কস কিনে খাচ্ছি, কারণ বাড়ি থেকে আনা জলে আর তৃষ্ণা কোথায় মিটছে। তো কোল্ড ড্রিঙ্কস খেয়ে একটু শান্তি পেলাম। তো শুভ খেলো একটু কোল্ড ড্রিঙ্কস, আর আমিও খেলাম। তো এবারে বেশ শান্তি লাগছে। বন্ধুরা আমাদের ট্রেন আসেনি, প্রায় আমরা দুপুর 3টার আগে চলে এসেছি এই স্টেশনে। তো আমাদের ট্রেন নাকি 5:30 আসবে, প্রায় 2-2.5 ঘন্টা লেট। তো এতক্ষণ বসে থাকতে কার ভালো লাগে এই গরমের মধ্যে, ভিড়ের মধ্যে। তো যাই হোক, কিছু করার তো নেই, যাবো যখন বসতে তো হবেই। তো শুভ বলছে ওর খুব গরম লাগছে, তো আমারও লাগছে। তো দুজনে মিলে আর কি গল্প করে হাসি মজায় আনন্দে আর কি আজকে বসে বসে কাটিয়ে দিচ্ছি সময়টা। কী আর করবো, তাছাড়া তো কিছু করার উপায় নেই। আর মাঝে মাঝে ফাঁকে আপনাদের সঙ্গে একটু গল্প করছি আর ভিডিও শেয়ার করছি। আর যেহেতু বাবা মার কাছে যাচ্ছি, সেখানে বেশ আনন্দও লাগছে যে কখন যাব, কখন গিয়ে পৌঁছাবো। যদি ট্রেনটা লেট না হতো, ঠিক টাইমে আসা, তাহলে আমরা অনেক তাড়াতাড়ি পৌঁছে যেতাম, আমাদের যেতে অনেক দেরি হয়ে যাবে। আর বন্ধুরা এই জাস্ট কিছুক্ষণ আগে আর কি আমাদের ট্রেনটা চলে এসেছিলো, আর আমরা ট্রেনে উঠেও পড়েছি, আর ভাগ্যক্রমে সিটও পেয়ে গেছি, নইলে আবার দাঁড়িয়ে থাকতে হতো এতক্ষণ ধরে স্টেশনে বসে ওয়েট করার পরেও। তো সেখানে আর কি বেশ ভালো লাগছে। ট্রেনে করে যেতে যেতে আর কি বসে থাকতে থাকতে আমাদের দুজনের খিদে পেয়ে গেছে। তো সিঙ্গারা দেখে আর লোভ সামলাতে পারলাম না, তাই সিঙ্গারা কিনেই নিলাম। তো দুজনে মিলে এখন সিঙ্গারা খাবো, তাই আপনাদের সঙ্গেও শেয়ার করলাম। আর তারপরে এখন কিনলাম হলো আমরা আর কি লেবু দেওয়া মশলা চা, তো আর কি লাল চা আর কি, তো সেটা খাবো। তো আমার বর ধরে রয়েছে, আমি একটু ভিডিও শ্যুট করলাম, তো এখন খাচ্ছে, বেশ গরম রয়েছে। আমার তো আবার যেখানেই থাকি একটু চা না হলে হবেই না বিকালে। তো আমিও চা খাই, আমার বড় চা খেতে ভালোবাসে, সেজন্য আমরা দুজনে মিলেই চা খাচ্ছি। আর এখন বন্ধুরা আমি দেখুন বেশ রয়ে শয়ে আস্তে আস্তে ফু দিয়ে চা খাচ্ছি, কারণ চাটা বেশ গরম রয়েছে। আর তারপরে কাগজের গ্লাস না, যদি আবার হাত থেকে পড়ে যায় গরম চা, সেই জন্য। এখন বন্ধুরা আমরা ট্রেন থেকে নেমে পড়েছি শিয়ালদা স্টেশনে। তো নেমে বেশ শান্তি লাগছে। তো এখান থেকে আবার আর কি আমরা ট্রেনে করে যাবো বাঘাযতীন স্টেশনে। তো বাঘাযতীন স্টেশনে নেমে আবার ওখান থেকে রিক্সা করে চলে যাবো বাড়ি। এখন দেখুন আমি আবার বাঘাযতীন যাওয়ার জন্য শিয়ালদা থেকে ট্রেনে উঠে পড়েছি। তো এখানে আমি বসে রয়েছি, ট্রেনটা বেশ ফাঁকা, কোনো ভিড় নেই। ওদিকে দাঁড়িয়ে রয়েছে আমার বর শুভ, আর পাশে রয়েছে আমার বাবা। তো বাবা হঠাৎ আর কি স্টেশনে আমাদেরকে নিতে এসে সারপ্রাইজ দিয়ে দিয়েছে। হাই ফ্রেন্ডস, এখন বাজে হলো রাত 10টা। তো আমরা ঘরে এসেছি 9:30 পর, তারপরে এসে আর মানে ভিডিও শ্যুট করিনি, কারণ প্রচুর টায়ার্ড হয়ে গেছিলাম। তাই ড্রেস ট্রেস চেঞ্জ করে একটুখানি মানে হাত মুখ ধুয়ে ফ্রেশ হলাম, তারপরে এখন ভিডিও করতে এসেছি।
আর আজকে খুব গরম লাগছে, আর মানে সারাদিনের জার্নি হয়েছে না, আর মানে ভাল লাগছে না, মনে হচ্ছে কতক্ষণে খাবো দাবো, রাতে ডিনার করবো আর ঘুমিয়ে পড়বো। আর বাবা তো আমাদেরকে আনতে গেছিলো, আমাকে আমার বড় শুভকে শিয়ালদায়, বাবাকে মানে একটুখানি দেখেছিলাম পেছন দিকটা ট্রেনে দাঁড়িয়ে ছিল জামাইয়ের সাথে শ্বশুরমশাই, ওটুকুনি আর করতে পারিনি। বাবা তো খুব তাড়াতাড়ি হাঁটে, তারপর আমাকে ইচ্ছা তুলে দিই, বাবা আবার কিছু টুকটাক জিনিস নিয়ে বাড়িতে এসছে, তো ওই মানে কালকে রান্না হবে পনির টনির নিয়ে এসছে বোধ হয়। ঠিক আছে, কালকে একটা ভালো ব্লগ আসবে, আপনাদের সঙ্গে শেয়ার করবো। আজকে তো ছোটো একটা ব্লগ হলো, তাহলে আজকে মা অনেক কিছু রান্না করেছে, সেগুলো আমি পরে শেয়ার করবো আপনার সঙ্গে এক এক করে। তো আমার বড় মশার জন্য সব আর কি মাছের আইটেম করেছে, কারণ বাড়িতে তো আমি খুব একটা মাছ রান্না করি না, কারণ আমার মাছ রান্না করতে ভালো লাগে না। আমি বেশিরভাগ ডিম পনির এসবই খাই, আর ও ছুটি থাকলে ও চিকেন আনে, চিকেন খাই। আর চিকেনটা আমি একদিন রান্না করেছিলাম, পরে দিয়ে শেয়ার করবো। আর বাবা গেলে মটন করে ওখানে, ব্যাস। আর তো অফিসে মাঝে মাঝে মাছ মাংস ডিম খাওয়াই, চিকেন ফিকেন। এখনও শুয়ে আছে, তাই আপনার সামনে আসবে না, একটু খালি গায়ে শুয়ে আছে, কী করবো বলুন গরমে। ঠিক আছে, তাহলে পরে আমি সব খাবারগুলো শেয়ার করবো আপনাদের সাথে। এই দেখুন, আমরা আসার সময় যে নিয়েছিলাম মিষ্টি, সেটা হলো ছানার জিলাপি আর ল্যাংচা, তো এটা আর কি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এই দেখুন বন্ধুরা, আমাদের আজকে রাতের ডিনারের মেনু সব আর কি মা নিজে হাতে রান্না করেছে আমাদের জন্য। তো আমরা এসছি বলে তো এখানে রয়েছিল ঢ্যাঁড়স ধনেপাতা দিয়ে ডাল, আর এখানে ঢ্যাঁড়স আলু দিয়ে চিংড়ি মাছ পোস্ত, আর তারপরে তো রয়েছে হলো আম, আমার খুব ফেভারেট, আর রয়েছে হলো এখানে ধনেপাতা দিয়ে লোটে মাছের ঝুড়ো, গন্ধ লেবু, ভাত, আমরা টক রয়েছে বা চাটনিও বলতে পারেন, আর এখানে রয়েছে হলো বেগুন আর কাঁঠালের দানা দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। তো প্রত্যেকটা আর কি রেসিপি আর কি আমার খুব ফেভারিট আর কি খাবার, সব দারুণ দারুণ মেনু করেছে মা আজকে জামাই মেয়ে এসছে বলে, তো সব আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এবারে আমরা সবাই করবো হলো রাতের ডিনার, তারপরে আমি আপনাদের সঙ্গে আবার কথা বলছি। ঠিক আছে, ডিনারটা করে নিই। হাই ফ্রেন্ডস, এখন বাজে হলো রাত্রির 11টা, তো আমাদের ডিনার করা হয়ে গেছে। তো ডিনারে অনেক কিছুই খেলাম, ভাত ঢ্যাঁড়স ধনেপাতা দিয়ে মুসুরি ডাল, আর তার সাথে ছিল হলো ঢ্যাঁড়স আলু দিয়ে চিংড়ি মাছ পোস্ত, আর তারপরে লোটে মাছের ঝুড়ো ধনেপাতা দিয়ে, আর বেগুন কাঁঠালের দানা দিয়ে ইলিশ মাছের ঝোল, আমরা চাটনি ও আর গন্ধলেবু ছিল, আর শেষে হলো আম ছিল, আমার ফেভারিট আম। সব দিয়ে একদম পেট ভর্তি করে খাওয়া দাওয়া হয়ে গেছে, অনেকদিন পরে আবার মায়ের হাতে রান্না খেয়েছি, এখন আর কি ঘুমাবো, তাই ভাবলাম যে ব্লগটা শেষ করে দিই। তো আশা করি আজকে আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেলে যারা নতুন আসবেন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনে অনেক ক্লিক করে দেবেন, আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেতে আমি যখনই ভিডিও আপলোড করি তখনই আপনাদের কাছে আমার ভিডিওর নোটিফিকেশান চলে যায়, আপনারা সেটা দেখতে পারেন। আর যারা আমার আগে থেকেই বন্ধু হয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে এগিয়ে নিয়ে সাহায্য করার জন্য। এইভাবে পাশে থাকুন, আমি আজকে তাহলে আসছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। টাটা, বাই বাই, গুড নাইট, টেক কেয়ার, অল অফ ইউ, লাভ ইউ অল।